এই প্রবলেমের পরে এই ঘটনা ঘটছে এবং আমি পুলিশ তদন্তের জন্য আমি তাদের কাছে রিকোয়েস্ট করেছি এবং আমি এই যে অলরেডি জিডি করেছি আমি কারোর নামে করিনি আমি শুধু বলেছি আমার চলচ্চিত্র জগতের কিছু লোকের সাথে আমার ঝামেলা চলছে কারণ তারা আমাকে জিজ্ঞাসা করেছে কাদের সাথে চলছে ভুলে গিয়েছিলাম এইটা খুবই জরুরি এবং আমি মিডিয়ার মাধ্যমে এটা একটু জানিয়ে দিতে চাই দেখেন কত বড় ধৃষ্টতা আমি জানি না কে বা কাহারা আমার দীর্ঘ 22 বছরের রাজনৈতিক লাইফে আমি ছাত্রলীগ করে আজ এখানে তাই না আমি খুব ছোট একজন কর্মী আমার এত টাকা নেই এত পয়সা নেই ছোটখাটো ব্যবসা করি ছোটখাটো রাজনীতির সাথে ইনভলভ আজ পর্যন্ত আমার বাড়িতে কোনো ছেলে পেলে রাত 12টার পরে যায় নাই সেখানে গত 21 আগস্ট রাত্রেবেলায় 3:10 থেকে 3:20 মধ্যে সাদা একটা প্রাইভেট কারে দুইজন ছেলে মানে 30 থেকে 35 মধ্যে বয়স আমার বাড়িতে যে খোঁজ নিয়েছে এটা কি জেনিফার ম্যাডামের বাসা জেনিফার ম্যাডাম বাসায় আছে কিনা আমার যে দারোয়ান আছে আলী তার কাছে তখন বলছে যে বাড়িতে কে কে আছে তা মনে করছে যে বাড়িতে মনে হয় পুরুষ লোকটোক আছে ঢোকা যাবে না বা কোনো একটা হার্মফুল কিছু করা যাবে না তারপরে তারা গাড়ি নিয়ে চলে গেছে কিন্তু ক্ষতি করতে আসুক বা না করতে আসুক বা আলটিমেটাম দিতে আসুক এ পর্যন্ত এ যাবৎকালে আমাকে কেউ কোনোদিন এরকমভাবে খুঁজতে আসে নাই বা আমাকে ভয় ভীতি দেখাতে আসে নাই বিগত দিনে আমার যে চলচ্চিত্রের যে প্রবলেম চলতেছে আমি কারো নাম ইন্ডিকেট করতেছি না এই প্রবলেমের পরে এই ঘটনা ঘটছে এবং আমি পুলিশ তদন্তের জন্য আমি তাদের কাছে রিকোয়েস্ট করেছি এবং আমি এই যে অলরেডি জিডি করেছি আমি কারোর নামে করিনি আমি শুধু বলেছি আমার চলচ্চিত্র জগতের কিছু লোকের সাথে আমার ঝামেলা চলছে কারণ তারা আমাকে জিজ্ঞাসা করেছে কাদের সাথে চলছে তো আমি জিডি করতে বাধ্য হয়েছি অলরেডি আমাকে হুমকি ধামকি দেওয়ার শুরু হয়ে গেছে মানে ওয়ান কাইন্ড অফ বাড়িতে আসতেছে তো এগুলোকে আমি ভয় পাই না একটা বুলেটে যদি আমার নাম লেখা থাকে তো যাবে হায়াত মৌত সবারই আছে এত ভয় পেয়ে তো ছবি বানাইতে আসিনি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে কিন্তু মাহি শিল্পী সমিতিতে অভিযোগ দিয়েছে আচ্ছা আমি একটু আপনাদের ক্লিয়ার করি মাহি বা রোশন নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না আমার ছবি পরশুদিনের পরের দিন রিলিজ আমি তার জন্য আশাবাদী তার জন্য আপনাদের দোয়া চাই আপনারা এইটার প্রচার করেন আর বাকি যেটা বলার আমি আগে বলেছি আজকে আমাদের বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই যারা আছে তারা সবাই বলেছে এই পচা জিনিস নিয়ে পচা শামুক নিয়ে আর আমি ঘেটতে রাজি না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একটা ফাইল করে যাবেন না আমাদের কিছু বলতে দিবেন না প্রশ্ন করে না 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 করেন 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 বললাম যে ভাইয়া জন্তু ভাই বললো যে আপনারা একটা সুন্দর সমাধান চান আপনি বলছেন মামলা যে সমাধানটা কি হচ্ছে না না সমাধান সমাধান জন্তু ভাই বলছে এখন তারা যদি আমাদের কাছে মাফ চেতে আসে সেটা আলাদা ব্যাপার কিন্তু মানে এ ব্যাপারে আর কিছু বলার নাই এখন আপনারা খোকন ভাই উত্তর দেন সবচেয়ে ভালো হবে আর আমি একটু সিক আছি আজকে খোকন ভাই আমি এই পাশে দাঁড়াই আপনি এই পাশে আপনি থাকেন পাশে থাকেন বলেন এটা সমাধান কি আসলে প্রযোজকরা সিনেমায় লগ্নি করেন নির্মাতারা বানান ক্যাপ্টেন অফ দ্য শিপ আমরা চাই পরিচালকের দায়ভার পরিচালক সমিতি নেক এবং শিল্পীর দায়ভার শিল্পী সমিতি নেক এবং অবশ্যই নিতে হবে সেটা সেটা যেভাবে হোক নিতে হবে নিলে যদি সেটা আমাদের সাধ্যমতো হয় অবশ্যই আমরা মেনে নিব তো একজন শিল্পী তৈরি করতে যেমন ইন্ডাস্ট্রি সময় লাগে একজন নির্মাতারও নির্মাতা হয়ে আরো সময় লাগে আরো অনেক সময় লাগে